আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়াতে যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে যে স্ট্যাটাসগুলো আসে যেমন আছে বারু লুলুস পে বায়ার এইগুলোর মানে আপনারা যা জানেন আপনারা অরিজিনাল কিন্তু গভীরে যে কী আছে এটার বিষয়ে কিন্তু অনেকেই জানেন না আপনারা যেটা জানেন সেটা কিন্তু ভুল ভাল আপনারা যে আসল সঠিক তথ্যটা কী সেটা কিন্তু জানেন না আর এই সঠিক তথ্য না জানার কারণে আপনাদের কিন্তু মালয়েশিয়াতে যাওয়া এতটা দেরি হচ্ছে কেন এতটা দেরি হচ্ছে আপনারা আসলে সঠিক বিষয় জানেন না তো কাজ আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনারা এই যে স্ট্যাটাসগুলো আছে এইগুলোর বিষয়ে আপনি সম্পূর্ণভাবে আপনি মূল ধারণাগুলো নিতে পারবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে ধারণাগুলো দেব এবং আপনাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে দেবো তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন এবং আপনার মালয়েশিয়াতে যাওয়ার পথটা খুব সহজ হয়ে যাবে তো গাইস আর ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনার বিদেশে যাওয়ার জন্য বিশেষ করে মালয়েশিয়াতে যাওয়ার জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেই কথাগুলো আপনার কিন্তু অবশ্যই অবশ্যই শুনবেন তাহলে কিন্তু আপনার অনেকটা বেঁচে যাবেন অনেক কিছু থেকেই বেঁচে যাবেন তো গাইস চলুন ভিডিওটা শুরু করি তো গাইজ ফার্স্ট অফ অল আপনারা যখন টাকা পয়সা বা কাগজপাতি জমা দেন যখন তারপর কিন্তু আপনাদের যে পাসপোর্ট নাম্বার এবং ওই নাম্বার দিয়ে যদি আপনি অনলাইনে চেক দেন চেক দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা লেখা থাকে স্ট্যাটাসে দেখুন বারো অথবা লুলুস এরকম ধরুন লেখা ওঠে তো আমি এর বিষয়ে প্রথমে বলি বারুর বিষয়ে আমি বলি তো এখানে দেখুন লেখা আছে তারপর আমি বলতেছি নতুন আবেদনটি গৃহীত হয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে উনুগণ করে সমর্থনকারীর নথিব ও পাঠান যদি আপনি ইতিপূর্বে তাহা না করে থাকেন তো গাইজ এটার মানে আমি ক্লিয়ার করে বোঝাচ্ছি গাইজ যখন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন আপনার যে কোন কোম্পানিতে যাচ্ছেন তখন কিন্তু বা আপনার কাগজপাতি কত দূর গেছে তখন কিন্তু এই বারু লেখাটা প্রথমে আসবে আর এই বারু লেখাটা মানে হচ্ছে আপনার প্রথম ধাপ আপনাকে কয়েকটি ধাপ পার করতে হবে প্রথম ধাপ যে কিছু টাকা মেডিকেলের পর কিন্তু আপনারা যে টাকাগুলো দেন সেই টাকা দ্বারা কিন্তু তারা কিন্তু ওইখান থেকে কাগজপাতি কিন্তু অ্যাডজাস্ট করে যার কারণে প্রথমে আপনাদের বারু দেখা আর এই বারু যখন দেখায় তখন মনে আপনার প্রথম ধাপের কাজ মানে আপনাদের কাজটা এগিয়ে যাচ্ছে তো এরপর বারোর পর আপনাদের অবশ্য অবশ্য বারোয়া লুলুস আসবে সর্বপ্রথম তো বারোয়া লুলুস অবশ্যই এটার মানে বুঝতে হবে যে আপনাদের বারো মানে প্রথম ধাপ এবং এরপর আপনাদের যে লুলুস আছে তো আমি একটু খেয়াল করেন আমি সুন্দর করে বলতেছি তো এরপর দেখুন লুলুসের মানেটা আমি একটু বলে দিই বারোর পর যখন লুলুসটা ওর পরে চলে আসবে তখন আবেদনটি মালয়েশিয়া অভিবাসী অভিবাসী ও বিভাগ দ্বারা অনুমোদিত হয়েছে এবং অর্থ প্রদান মানে এখানে অর্থ প্রদান ও ওদ্রানের জন্য প্রস্তুত যদি এটি না করে থাকেন তাহলে আপনার যখন আসবে যখন যাবে তখন মনে করবেন আপনার বারুর কাজটা শেষ আপনার লুলুসের কাজটা শুরু লুলুসের কাজটা মানে কি আপনার যে অর্থ প্রদান এটা হচ্ছে পরে কিন্তু আপনাদের থেকে এক লাখ অথবা দেড় লাখ কে লাখ টাকা নেওয়া হয় ওটা কিন্তু ওইখান থেকে লুলুসের কাজটা করে মানে ওই ধাপে কাজ করে এটা আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে খেয়াল করুন তো আপনার বারো যখন প্রথম ধাপে টাকা দেন পরে কিন্তু আবার কিছু টাকা দিতে ওই টাকা দিয়ে লুলুসের কাজ হয় তো গাইস এই দুটা বিষয় আমি কিন্তু ক্লিয়ার করে বুঝাইলাম তো এই দুটা আসলে আপনাদের যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এটা প্রথম ধাপ তো এরপর আমি ক্লিয়ার করে বুঝাচ্ছি কীভাবে আপনারা যাওয়াটা হবে গাইস এরপর আপনাদের পে অথবা আপনার বায়ার এইগুলো অপশন লেখা আসতে পারে তো আমি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি তো এখানে যখন লেখা আছে আমি আপনি ক্লিয়ার করে বোঝানোর জন্য এখানে পেয়ে মানেটা দেওয়া আছে আমি তারপর বলি পেয়ের মানে হচ্ছে আবেদনের প্রদান করা হয়েছে এবং স্টিকার মুদ্রণের জন্য প্রস্তুত মানে পেয়ে মানে কি আপনার কাজটা পেয়ে মানে হচ্ছে আপনার কাজটা সম্পূর্ণ হওয়ার দিকে চলে যাচ্ছে মানে মাঝখানে আছে যে যেখানে আপনাদের হচ্ছে কিছু টাকা পরবর্তীতে আবার দিতে হয় যার কারণে আপনার কাজটা কিন্তু অনেকটা সম্ভাবনা তো আপনার ভিসার জন্য আবেদন করে রাখা হয় তখন কিন্তু পেয়ে চলে আসে অথবা বায়ার তো এখানে যখন ছোট্ট করে বায়ের লেখা আছে আপনার বায়ের চলে আসে তো বায়ের মানে হচ্ছে কি আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এরকম তারপর আমি ক্লিয়ার ক্লিয়ার করে বোঝাচ্ছি পেয়ে মানে হচ্ছে আবেদনের প্রধান কাজ হয়ে গেছে এবং স্টিকার মুদ্রণের জন্য মানে স্টিকার যে মুদ্রণ আছে আপনার ওইখানে দেখুন স্টিকার নাম্বার আসবে ওটা আসবে আপনার কাগজপাতি কিন্তু ওইটা লেখা থাকবে মানে ওইটার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে মানে আপনার পেয়ের কাজটা হয়ে যাবে পের কাজটা মানে আপনার সম্পূর্ণ কাজ প্রায় হয়ে গেছে তো এরপর আপনার দেখুন এখান থেকে বায়ার লেখা আছে তো এই সুন্দর দেখুন বাইরের মানেটা এবার বলি আমি ক্লিয়ার করে তো বাইরের মানে হচ্ছে সেটা যখন আপনাদের কাগজপাতি অলরেডি কমপ্লিট দিক একদম কমপ্লিট সব কিছু আপনার সামনে ভিসা বের হবে তখন কিন্তু আপনাদের এই বায়ের লেখাটা আসবে তো বায়ের লেখাটা আসলে কি মনে করবেন আপনার যে কাগজপাতি সব কিছু দেওয়া ওকে হয়ে গেছে আপনার চেক চেক আপ টেক সব ওকে আপনারা একদম লাস্ট যে টাকাটা দিতে হয় সেই টাকাটা দেওয়া হয়ে গেলে ওকে হয়ে গেলে আপনারা সম্পূর্ণ ওকে একদম ওকে তারপর আপনাদেরকে ভিসার জন্য অপেক্ষা করতে হয় তখন আপনাদের এই চেতাকটা চলে আসবে চেতাক এই চেতাক যতদিন আসবে না এখানে চেতাক তো চেতাকের জন্য আপনাদের অবশ্য অপেক্ষা করতে হবে চেতাক যখন আসবে তখন আপনাদের ই ভিসা চলে আসবে ঠিক আছে তো চেতাকের মানে হচ্ছে দেখুন প্রিন্ট যেটা আছে স্টিকার প্রিন্ট করা হয়েছে এবং সংগ্রহের জন্য প্রস্তুত মানে আপনার সংগ্রহ সব কিছু সংগ্রহ করে আপনার যার জন্য প্রস্তুত করতে হবে এটা হচ্ছে চেতাক তো চেতাক হওয়ার পরে আপনারা প্রায় দশ থেকে পনেরো দিন অথবা পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস এর ভিতরে আপনার যাওয়াটা হয়ে যাবে বিশেষ করে এটা এর ভিতরে আপনার যাওয়াটা হবে তো আমি কিন্তু লাস্টে বলছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা এটার বিষয়ের সাথে মিলে যাবে না তো আমি বলতে তারপর তো অবশ্য এই কয়েকটি ধাপ যেটা আছে এই কয়েকটি ধাপ আছে আপনাদেরকে টাকা দিয়ে 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 ধাপ পার করতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো ফ্রিতে হয় না সুন্দর করে আপনার এই চেত্যাগুলো দেখে যাবেন এগুলো সব কিছু অনলাইনে আগে চেক আপ দেবেন তো এই বিষয়ে অনেক বিরোধী আছে আমার সেরকম প্রয়োজন দেখতে পারেন আপনাদেরকে লাস্টে যে কথাটা বলতেছিলাম সেই কথাটা বলি তো কাজ যারা মালয়েশিয়াতে যাবেন তো সর্বপ্রথম কিন্তু আপনারা অনলাইনে সব কিছু চেক আপ করে যাবেন যাতে আপনার যাওয়াটা কোনো ঝামেলা না হয় আর অবশ্যই অবশ্যই টাকাগুলো আপনি যখন দিবেন তখন আপনাদের এখানে চেতা পে বারু এখন যখন পার হবে তখন আপনার টাকাগুলো জমা দেবেন ধরুন আপনার বারু ছিল আপনি যদি টাকা দেন তাহলে কিন্তু আপনার বারু থেকে কিন্তু লুলস অথবা পেতে আসা লাগবে যদি এগুলো না আসে তাহলে আপনি টাকা দিবেন না আপনাকে যদি আবারও টাকা চাইতে চায় মানে একবার ডিসেম্বর পরবর্তী যদি আবারও চায় তাহলে কিন্তু আপনার এখানে ধাপ পার হতে হবে তাহলে মনে করুন না আপনার ধাপ পার হয়েছে আপনার কাজ হচ্ছে আর আমি লাস্টে যে গুরুত্বপূর্ণ কথা বলতেছি এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ এই বিষয়টা আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার মালয়েশিয়াতে যাওয়ার কোনো ঝামেলা হবে না আর আরেকটা কথা বলে রাখি মালয়েশিয়া কিন্তু বর্তমান অবস্থা খুবই খারাপ যারা এখন মানে বর্তমানে ডিসেম্বরের দিকে যারা কাগজপাতি জমা দিচ্ছেন বা কাগজপাতি করতেছেন তাদের বেশিরভাগ যা হবে না মানে এখন হবে না তাদের যাওয়া অনেকটা দেরি প্রায় দুই তিন মাস তো অবশ্যই আমাদের এই বাংলাদেশের নির্বাচন শেষ হবে অথবা আপনারা হচ্ছে এই মাসটা পড়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিক যে আপনাদের মানে মালয়েশিয়ার যে অবস্থা খুবই খারাপ এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে দুই তিন মাস পর্যায়ে ঠিক হয়ে যাবে তারপর আপনারা হচ্ছে মার্চের দিকে গিয়ে আপনারা খুব সহজভাবে যাইতে পারবেন তখন ওই দেশের সরকার মানুষের সরকার সব কিছু কমপ্লিট করে ফেলবে আপনার যাটা সুবিধা হবে আপনি কাজও পাবেন আর অনেকেই কিন্তু যাচ্ছে বর্তমান তিন মাস চার মাস বসে আছে কিন্তু কাজ পায়নি অনেকে অনেক কষ্ট করতেছে কেউ খাবার পাচ্ছে না কেউ বাড়ি থেকে টাকা নিতে হচ্ছে তো এই জন্য আমি ছোটো ভাই হিসাবে আপনাদের সবসময় বলে থাকি আপনারা যখন যাবেন সব কিছু চেক আপ করে যাবেন অনলাইনে সব কিছু কাগজপাতি বিশেষ করে দেখবেন তারপর টাকা জমা দেবেন আর অনেক বিষয় আমার ভিডিও দেখতে আপনি চাইলেও দেখতে পারেন আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন এখনই করে দিন আর এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ঠিক আছে তো তোকে আজকের ভিডিও এই পর্যন্ত এই পরবর্তী নতুন একটা বিষয় নিয়ে আসবে যেটা আপনারা জানেন না তো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম তোকে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আল্লাহে আসসালাম আলাইকুম